সময় দেখা যায় যে রোগী যখন আমাদের চেম্বারে আসে বা যখন আউটডোরে আসে, তখন তাদের বহু রকম সিমটমস থাকে, এবং অবভিয়াসলি আমরা ইনিশিয়ালি যে টেস্টগুলো হয় সেগুলো করাই, প্রথমত যেরকম ইসিজি, ইকো, কারুর কারুর ক্ষেত্রে টিএমটি করানোর পরে বয়স অনুপাতেও অনেক সময় অনেকের ক্ষেত্রে বা এমনিতেও ডাইরেক্ট ইন্ডিকেশন থাকলে পরে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করতে বলি, তাদের সিমটমের উপরে বা তাদের কোনো ফাইন্ডিংসের উপরে নির্ভর করি। এখন তারপরেই প্রশ্ন চলে আসে যে পেশেন্টের পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে আমরা অ্যাঞ্জিওগ্রাফি এখন করাবো না, অথচ ডাক্তার তখন চেম্বারে বসে দেখে যে অ্যাঞ্জিওগ্রাফি করানোটা আবশ্যক, তা না হলে চিকিৎসাটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সে ওই ওষুধের বন্ধনীর মধ্যেই সে আটকে থাকবে। তো তখন বাড়ির লোক অনেক সময় বলতে পারে যে বয়স্ক মানুষ, তাকে অ্যাঞ্জিওগ্রাফি করতে গেলে কোচাকুচি হবে, তার ব্যথা লাগবে, তার নানা রকম সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বলে থাকি যে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে নিন। কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাফি মানে যেরকম আমরা নর্মাল সিটি স্ক্যান করাই, তেমনি সিটি স্ক্যান করানোর মাধ্যম দিয়েই আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করাতে পারি। কিন্তু এটার আবার একটা নেগেটিভ পয়েন্টও আছে বা একটা ড্রব্যাকও আছে, যে যদি সেই সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে সত্যি সত্যি আমরা প্রবলেম পাই, তাহলে কিন্তু আমরা সেখান থেকে আর চিকিৎসাটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। ডায়াগনোসিসটা আমরা মোটামুটি হয়তো কিছুটা করে নিতে পারি, কারণ সেখানে আমরা ক্যালসিয়াম কতটা জমে আছে, ব্লকেজের পরিসংখ্যান কতটা, সেগুলো হয়তো সবই জানতে পারলাম, কিন্তু তারপরে কিন্তু আর এগোতে পারলাম না, কারণ ওইটার পরবর্তী অবস্থাতে কিন্তু আমাদের অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। কাজে সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা আমরা অনেক সময় প্রিভেন্টিভ কার্ডিওলজি, অর্থাৎ যেখানে আমরা রুটিন চেক আপস করাই, সেখানে অনেকের ক্ষেত্রে করাই, আবার অনেকের ক্ষেত্রে ইন্ডিকেশন বুঝেও আমরা করতে দিতে বাধ্য হই, কিন্তু জিনিসটা ওইখানে।